আরে ভাই, ফ্যানের কি পিপাসা লাগছে নাকি? পানি খাইতেছেন? আরে ভাই, যে গরম লাগছে, হ্যাঁ আমরা তো দেখেন ঠান্ডা পানি খাইতে খাইতে বোতল সব, দেখেন কত বোতল সব ঠান্ডা পানি, এখন ফ্যানের খাওয়াইতেছি ঠান্ডা পানি। এই ফ্যানের ঠান্ডা পানি খাওয়াইলে কোনো লাভ আছে নাকি? অবশ্যই, ফ্যানের আমি ঠান্ডা পানি খাওয়াবো, ও আমার ঠান্ডা বাতাস দিবে। ঠান্ডা বাতাস দিব? হ্যাঁ, এই যে দেখেন, এই যে দেখেন। আচ্ছা, এখানে কি ধোঁয়া বেরিয়েছে কেন ভাই? এটা আবার কি সিস্টেম নেছে ভাই? ভাই, মনের ভিতরে আগুন লাগছে তো, এই জন্য নিভাইতেছি আগুন ধোঁয়া দিয়ে। মনের আগুন নিভাইতেছেন ফ্যানের ধোঁয়া দিয়ে? ফ্যানের ধোঁয়া দিয়ে। আজব একটা কথা শুনলাম ভাই, মন কথা হইতেছে গিলে কি ঠান্ডা বাতাস টাতাস দেয় ভাই? আরে ভাই দেখেন না, এটা কি, এটা এই রকম বাষ্প আপনি কোন সময় দেখতে পারবেন আমার বলেন? কুয়াশার সময়, শীতকাল। শীতকাল, তাহলে এই কুয়াশা যদি আপনার ঘরে থাকে তার মানে শীতকাল আপনার ঘরে, আর কিসের টেনশন গরম নিয়ে? তো ভাই আপনার এখানে তো দেখি একবারে বিদ্যুৎ চলে গেলে লোডশেডিং এর পরে যে সমাধান দরকার, এই সুন্দর সুন্দর সমাধান আছে ভাই। আরে ভাই, এই যে দেখেন, এখন যেই গরমের যে জাল আর যেই প্যারা, ডাইরেক্ট বাংলা কথায় যে প্যারা, এই দেখেন, এই তো এই একটা যদি মাল কারো ঘরে থাকে সেই প্যারা আর নাই, এই যে দেখেন এটা চালাই দিবেন। এটা তো একদম ছোট একটা ফ্যান নেসার ভাই, এই ফ্যানটা মানে কারেন্ট চলে গেলে কত সময় ব্যাকআপ দিবে ভাই? এটা হচ্ছে প্রসঙ্গ, এটা সম্পর্কে একটু বলুন তো। অবশ্যই, এটা হলো 12 ইঞ্চি ডিফেন্ডারের ফ্যান, মডেল হলো KTS মডেল, ঠিক আছে? এটা কিন্তু KTS মানে কি অরিজিনালটা, ঠিক আছে? আর একটা কথা হলো লাইট তো থাকবেই, তাছাড়া এই 12 ইঞ্চি ফ্যানের যে বাতাসটা ভাই, এই বাতাস দিয়ে আপনারা এক খাটে যদি তিনজন চারজন ঘুমান সবাই ঘুমাইতে পারবেন। যদি কি বলি কেন, এই যে দেখেন, এটা আমি এখানে রাখলাম, চলতেছে, এটা মুভ করতেছে। আচ্ছা, অনেকের কিন্তু রিসেন্ট যাদের নিউবর্ন বেবি হয়েছে, বাচ্চাটাকে নিয়ে আপনি গরমে টেনশনে পড়ে গিয়েছেন যে আমার বাবুকে আমি একটা নর্মাল টেম্পারেচারে যদি রাখতে চাই, একটু ঠান্ডা বাতাস যদি তাকে দিতে চাই, আমি বিদ্যুৎ চলে গেলে কি করতে পারি? আপনি শুধুমাত্র বিদ্যুৎ চলে গেলেও না, বিদ্যুৎ থাকাকালীন অবস্থায়ও যদি ফাইবার পাতার এই KTH এর মডেলটা দিয়ে বাতাস দেন, তাহলে একটা রেগুলার টেম্পারেচারে কিন্তু আপনার বাবুটা থাকতে পারবে। হ্যাঁ, রেগুলার টেম্পারেচার বাবু থাকবে। তাছাড়া আরেকটা বিষয়, অন্ধকারে কিন্তু বাচ্চাদের রাখা যায় না রাত্রেবেলা, আর বেশি আলো যদি ছটফট করে, হ্যাঁ বেশি আলো দিলে আবার সবাই ঘুমাতে পারবে না, চোখের তো অন্য সবার তো ঘুমাইতে হবে। এটার যে লাইটের আলো, এই আলোতে আপনি সারা রাত কেন, আপনি এটাকে 72 ঘন্টা একটা না চালাতে পারবেন, তাও বন্ধ হবে না। আচ্ছা নেসার ভাই, এটার আপনি নর্মালি কারেন্ট চলে গেলে কতক্ষণ এটা ব্যাকআপ দিবে আমাকে, সেই হচ্ছে প্রসঙ্গ। আমরা বিগত দিন শুধু শুনছি ছোট মরিচে বেশি ঝাল, এখন এটা প্রমাণিত। এটা যদি যদি আপনি চালান এইরকম স্পিডে, এই যে দেখেন এখানে স্পিড লেভেল দেওয়া আছে, লো, এখন হচ্ছে মিডিয়াম, হাই, হাই স্পিডে আছে, হাই স্পিডে। এখন তো আমরা এখন খুলে আপনাদের দেখানোর জন্য টেস্টিং চার্জ, কিন্তু চার্জ তো দেই নাই। চার্জ দিলে বাতাসের স্পিড আরো বাড়বে, আর তাছাড়া কারেন্টেও ডাইরেক্ট চালাতে পারবেন এই ফ্যানটা, ডাইরেক্ট বিদ্যুতের লাইনে ভাই। আপনারা যারা একটু বড় আছেন, আমরা তো ছোট দেখি নাই অনেক কিছু, যারা দেখেন বাপদাদার আমলে যে ফ্যানগুলো কিনছে যারা, এগুলো কিন্তু এখনো আছে। হ্যাঁ, টেবিল ফ্যান এমন লোক আছে 20 বছর ধরে ব্যবহার করছে, 20 বছর ধরে ব্যবহার করছে, ওই যে তখন টিপ দেওয়া সুইচ সিস্টেম আছে। হ্যাঁ হ্যাঁ, এই এই জন্য এই ফ্যানগুলোর ব্যাকআপ টাইমের কথা বললে ভাই, এই ফুল স্পিডে হাই স্পিডে যদি চালান এটা 3 ঘন্টা ব্যাকআপ দিবে, 3 ঘন্টা হাই স্পিডে, 3 ঘন্টা। এত হাই স্পিড, এত ব্যাকআপ ওয়ালা ফ্যান আর কোনোটাই দিবে না। আচ্ছা, কালার তো দুইটা না? হ্যাঁ, কালার দুইটা, একটা হোয়াইট একটা মেরুন কালার। আচ্ছা ভাই, যদি এটা লো স্পিডে চালানো হয় তাহলে কতক্ষণ দিবে? লো স্পিডে চালালে দেখা গেল আপনার, এটা তো টাইম আমি বলবো কি, যদি বলি 20 ঘন্টা মানুষ বলে চাপা মারতেছি, এই জন্য আর বলবো না। আপনি হাই স্পিডে চালালে 3 ঘন্টা চালাতে পারবেন। আচ্ছা নেসার ভাই, আমরা একবার সত্য কথাটা জানাই, হ্যাঁ ঢাকা শহরে বিদ্যুৎ চলে গেলে সর্বোচ্চ 2 ঘন্টা, ছোট শহরগুলোতে 2.5 ঘন্টা, গ্রামের গাড়িতে 3-3.5 ঘন্টা। এই সময়টা পর্যন্ত এই ফ্যানটা ব্যাকআপ দিবে কিনা আমার জাস্ট এতটুকু বলে দেন আপনি। অবশ্যই, এটা ফুল স্পিডে 3 ঘন্টা চলবে। আচ্ছা আচ্ছা, ফুল স্পিডে 3 ঘন্টা চলবে, মিডিয়ামে চালালে আপনার 5.5 থেকে 6 ঘন্টা চলবে। ওকে, আচ্ছা, তো এই ফ্যানটা মডেল হচ্ছে ডিফেন্ডার KTH 29/12, মানে 12 ইঞ্চি ফ্যান। স্টক কি অ্যাভেলেবল দিতে পারবেন? স্টক শেষ অফার করব, এখন স্টক শেষ করে দিব, কারণ বাইরে কিন্তু প্রচুর গরম, এখন কিন্তু সবার দরকার ভাই। বাইরে 40-এর উপরে টেম্পারেচার ভাই। হ্যাঁ হ্যাঁ, 40-এর উপরে, সেটা টিকে থাকা যায় না। এই জন্য আপনার বাসায় যে অবস্থা ভাই, টিনের ঘর বা বলেন আর ছাদের ঘর বলেন, যতই দামি দামি আপনার টাইলস লাগাইছেন কোনো লাভ হবে না, গরমের সময় সব গরমই হবে। ওকে, এই যে ফ্যানের দাম এখন কত দিবেন নেসার ভাই বলেন তো? ভাই ভিডিও কন্টিনিউ করতে থাকেন, লাস্টে আমরা একটা অফার দিয়ে দিব আজকে ধামাকা স্টক শেষ করার জন্য। ওকে, আচ্ছা এই পাশে নোভার যে কুলিং ফ্যান রয়েছে, এর পাশাপাশি আপনাদের আর কি কি আছে আজকে একটু আমাদেরকে দেখান তো। এই যে নোভার কুলিং ফ্যান দেখাবো, আর ডিফেন্ডারের সেমি স্ট্যান্ড ফ্যান দেখাবো। আচ্ছা, এই যে ডিফেন্ডারের 18 ইঞ্চি ফুল স্ট্যান্ড ফ্যান দেখাবো। ওকে, সাথে সাথে কিন্তু সবচেয়ে আকর্ষণীয় প্রোডাক্ট যেটা, রিচার্জেবল নোভার ইয়ার কুলার, এটা তো বর্তমানে বাজারেই নাই ভাই। ভাই আমার কাছে আছে, এই যে দেখেন, এই যে স্টক আপনার কাছে তো অ্যাভেলেবল দেখতেছি, আমাদের গোডাউন পাশেও আছে, ওইখানেও আছে।
মোটামুটি কতদিনের অফার দিতে যাচ্ছেন? আমরা আজকে 7 দিনের অফার দিব, 7 দিনের। হ্যাঁ, 7 দিনের অফার দিব। প্রোডাক্ট আমাদের কাছে যত পর্যন্ত আছে ততদিন পর্যন্ত দিতে পারবো। আচ্ছা, আমরা এই কুলারটা সম্পর্কে একটু বোঝার আগে এই যে মিস ফ্যানগুলো আছে, এই মিস ফ্যানগুলোর আসলে সুবিধাটা একটু জানতে চাই না স্যার, ভাই বলেন। ভাই এই যে দেখেন, এটা একটা তাদের জন্য আবার কোন সমস্যা হবে না? তো কোন সমস্যা হবে না, এটা একটা বাষ্প ভাই। বাতাসটা কেমন একটু দেখা? ভাই বাতাসের কথা বললে তো দেখবেন সব তুফান উড়ে নিয়ে যাবে। এই যে দেখেন, আমি এখন রানিং করে দিচ্ছি, আবার এগুলো কিন্তু সব ফ্যান দিয়ে আপনার দেখানোর জন্য পানি নাই, এখন কিন্তু টিক টিক করে আওয়াজ দিচ্ছে, তার মানে আমাকে পানি দাও আমি তোমাকে ঠান্ডা দিব, এটা সে বলতেছে। ওকে, মানে আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতি দেব, আমাকে পানি দাও আমি তোমাকে ঠান্ডা দেব। আচ্ছা ঠিক আছে, কিন্তু মিডিয়াম স্পিডের বাতাসটাও কিন্তু অনেক স্পিড, যেটা আপনার সিলিং ফ্যানের থেকে অনেক বেশি হবে। এটা ফাইবার পাতা হওয়ার কারণে বাতাসটা ঠান্ডা, বাতাসটা ঠান্ডা। হ্যাঁ, আবার মুভিং সিস্টেম আছে, এক খাটে সবাই শুবেন, মুভিং দিবেন, সবাই আরামে ঘুমাতে পারবেন। তারপর কিন্তু আর একটা নিচে করা যায়। আরেকটা বিষয়, আপনারা নোভাক মিস্ট ফ্যান দেখছেন এতদিন, কিন্তু সেগুলো চাইছেন সবাই যে ভাই একটু ছোট করতে চাই, ছোট করা যাইতো না তো মিস্ট ফ্যান গুলা, এটা কি ছোট করা যায়? ছোট করা যাবে। এই যে দেখেন, এটা একটু ঘুরে দিবেন, এই যে ছোট হয়ে গেল। ওকে, দেখেন এই ফ্যানটাকে কিন্তু ছোট করা যাচ্ছে, ছোট করা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, মানে উঁচু নিচু করা যাচ্ছে, এক রুম থেকে আরেক রুমে নেওয়া যাচ্ছে, ঘুরে ঘুরে বাতাসে দিচ্ছে। ভাই আরেকটা বিষয় আছে, এই যে দেখেন, এখন তো কারেন্টের সংকট, আমরা এই জন্য যে রিচার্জেবল ফ্যান, কারেন্ট না থাকলে চার্জ কিভাবে দিব? যাদের সোলার আছে সোলারে দিতে পারবে, যাদের সোলার আছে সোলার ফ্যান থেকে ডাইরেক্ট লাইন নিয়ে এখানে চার্জ দিয়ে এটা চালাতে পারবে। সোলার সিস্টেম করা আছে? হ্যাঁ, সোলার চার্জ দেওয়ার সিস্টেম করা আছে। আধুনিক যুগে আসতে যদি আপনি এই পুরাতন নিয়ে পড়ে থাকেন তাহলে তো হবে না। ওকে ওকে, আপনি আধুনিকত্ব আপনার আয়ত্তে নিয়ে না, অনেক সরকারি প্রজেক্টে সোলার এখন গ্রামে গঞ্জে অনেক বাড়িতেই বাড়িতেই প্রজেক্ট অনুযায়ী সরকার দিয়ে দিছে। যারা সোলার নিছে অনেকের বাসায় সোলার পাওয়া যায়। আরেকটা বিষয়, যারা বোঝেন না তাদের জন্য বলতেছি, এটা কিন্তু সোলারের লাইন, এখানে কেউ ডাইরেক্ট কারেন্টের লাইন দিবেন না, তাহলে কিন্তু ফ্যানটা নষ্ট হয়ে যাবে। ওকে, এটা সোলার লাইন, এখানে কারেন্টের লাইন দিবেন না, কারেন্টের লাইন দেওয়ার তো আলাদা প্ল্যাটফর্ম দেওয়া আছে, এখানে কারেন্টের লাইন দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তো ভাই আমরা তো জেনেই নিলাম, এখন আমরা একটু প্রাইস জানতে চাই, কোনটার কেমন প্রাইস দিচ্ছেন এখন বর্তমানে, ছোট থেকে শুরু করি চলেন। হ্যাঁ অবশ্যই, ছোট থেকে শুরু করতে হবে, সাথে যে এয়ার কুলার আছে এটা সম্পর্কে তো আর বলার কিছু নাই। এটা এখন আপনার কাছে প্রোডাক্ট দিতে পারবেন কিনা সবার কথা হচ্ছে এটা, আর এই একটা এটা নিয়ে আমরা একটু কথা বলি চলেন। দেখেন, এটা যখন দেখানোর কথা বলছেন, এটাকে আপনি কি দেখবেন? এই যে দেখেন, আমরা এতদিন 925 নিয়ে আসছি, 925 সবাই আতঙ্ক হয়ে গেছে, আপনাদের বাসায় বাচ্চারা আছে অনেক সময় ভুল করে একটু পানি দিয়ে দিবে, শেষ। এই জন্য আপনার এই বাটন সিস্টেমটা যদি থাকে, বাটন চাপ দিবেন, এখানে আপনি পানি দেন আর যাই দেন, এখানে পানি কিন্তু যাবে না। ঠিক আছে, এই যে দেখেন, এয়ার কুলারে কেউ পানি দিয়ে দেখায় না, আমি দেখাবো, এটা পানি কিন্তু ভিতরে যাবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পানি কাজে যাই পড়ুক, ভিতরে যাওয়ার সম্ভাবনা নাই, তার মানে সুইচটা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা হ্যাঁ, তারপরে এই যে দেখেন, এটা স্টেপ আছে তিনটা, ফুল স্পিডে আড়াই ঘন্টা চলবে, মিডিয়াম স্পিডে এই যে দেখেন, এখানে কিন্তু দেখেন, এখানে যেমন আড়াই ঘন্টা চলবে ফুল স্পিডে, 5 ঘন্টা চলবে মিডিয়াম স্পিডে, 7 ঘন্টা চলবে লো স্পিডে,
একই রকম 920 আর 925 সেম শুধু, মানে আইফোন 13 আর আইফোন 14 আর 15 একই শুধু নামের তফাত আর কি, নামের তফাত। এই যে মানুষে বলে যে আপডেট জিনিস আসছে, এই জন্য আপডেটের উপরে ধাপিত হয় মানুষ। একটা প্রোডাক্ট যখন মার্কেটে আসবে, আসার পরে আপনাকে দেখতে হবে সেটা রিভিউ কেমন। ওকে ওকে, ঠিক আছে। এটা আরো 5 বছর আগে ছিল, 5 বছর থেকে মানুষ চায়, এটা মার্কেট ধাপায় চলতেছে অনেক দিন যাবত। কিন্তু নতুন একটা প্রোডাক্ট আসলে সবাই হুমড়ি খেয়ে পড়ে, এই যে বুঝে না। দেখা গেলো আমার কথা হলো, একটা পরীক্ষা করি, এটা হলো কয়দিন চলে মানুষ। আচ্ছা, এইটার কুলিং মোডটা যেহেতু অন করে দিছেন, এটার পেছনের সাকশনটা আমরা একটু এখান থেকে দেখাই দিতে পারি? অবশ্যই। এইটা একটা মজা আছে, দেখেন ভিউয়ার্স, আপনার বাসার উষ্ণ আর্দ্রতা এই ফ্যানটা কিভাবে টেনে নেয় সেটা একটু আপনারা এই মুহূর্তে আমাদের লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, এই ফ্যান থেকে যে মিস্টগুলো আসতেছে, আপনি ধরে নেন এটাই আপনার রুমের উষ্ণ আবহাওয়া। হ্যাঁ, উষ্ণ আবহাওয়া। সেই উষ্ণ আবহাওয়াকে কিভাবে টেনে নিতে হয় আর এই উষ্ণ আবহাওয়াকে আপনি কিভাবে এটা ঠান্ডা করবে সেটাও আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা ভেতরে হানিকম প্যাডও আছে। হ্যাঁ ভাই, ঘরের ভিতরে যখন আপনার গ্রামগঞ্জে এবং শহরে যারা টপ ফ্লোরে থাকে তাদের জন্য কিন্তু এককালে ভয়াবহ অবস্থা। টপ ফ্লোরে যে থাকে সে অনেক সময়, আমার এমনও আছে মনে হয়, টপ ফ্লোরে ভাড়াটিয়ে টিকতে চায় না। হ্যাঁ, কারণ রাত্রে বেলা, দিনের বেলা একটু ঠান্ডা লাগে কিন্তু রাত্রে বেশি গরম পড়ে। ওরে বাবা, কারণ দিনের ওই হিটটা ওয়ালের প্রতিটা ডেরায় ডেরায় পৌঁছায় যায়, আর রাতে ওইগুলো সাপ্লাই হয়। এই যে দেখেন আকর্ষণীয় জিনিস, এই যে দেখেন আপনার ঝর্ণা এখন ঘরে থাকবে। এই যে দেখেন ঝর্ণা পড়তেছে, ঠিক আছে। এই যে দেখেন ঝর্ণা, এখানে 10 লিটারের পানির ক্যাপাসিটি দেওয়া আছে। এই পানি আপনার যতক্ষণ থাকবে এটা কোনোদিনও পানিটা শেষ হবে না। দেখেন এই ধোঁয়াটা কিভাবে টেনে নিয়ে যাচ্ছে, এমনকি এই উষ্ণ আবহাওয়াকে টেনে ঠান্ডা করে ঠান্ডা বাতাস সামনে দিয়ে প্রদান করবে। এখান দিয়ে ধোঁয়া আসতেছে, দেখেন সামনে দিয়ে কিন্তু কোনো ধোঁয়া বের হচ্ছে না। এই জন্যই ঘরের যে আপনার একটা বাতাস যখন ঘরে প্রবাহিত হয় কিছু জীবাণু চলে আসে। এই এয়ার কুলারটা যখন আপনার ঘরে চলতে থাকবে ফিল্টারের কাজ করবে আপনার ঘরের যে আবহাওয়াটা আছে, যে ঘরের ভিতরে যে বাতাসটা আছে সেটাকে সে টেনে নিয়ে সামনে দিয়ে ফ্রেশ দিবে। আচ্ছা, তো আমরা এখন একে একে প্রাইস জানবো ভাই। আমরা ডিফেন্ডার 2912 থেকে প্রাইস জানতে চাই। এই ফ্যানটার এখন বর্তমানে দাম কত? এটা পরে লাগাই দিই আমরা, সমস্যা নেই। অবশ্যই। এটা বর্তমান দাম কত দিচ্ছেন ভাই? এটা বর্তমান দাম আমি দিচ্ছি, এটা তো অফার প্রাইস, ঠিক আছে। এখন আপনারা তো অনেক অনেক জায়গায় ভিডিও দিচ্ছেন, আপনারা বুঝতে পারতেছেন এখন দিন দিন দাম কিভাবে বেড়ে গেছে, ঠিক আছে। আজকে আমরা এমন একটা দাম দিব যে সবাই যেন স্বস্তিতে কিনতে পারে। ওকে, কারণ মানুষের দাম শুনলে ভাই ফোন কেটে দিচ্ছে, অনেকে ভাই গালাগালি করতেছে, বাজারে হইতেছে না বেটা, গালি দিতেছে, এই বেটা কি করতেছিস, হ্যাঁ এত দাম কেন? বলবো যে ভাই আবার কিছু গালির উত্তর দেন না, গরমে সবারই মেজাজ গরম। হ্যাঁ, এই যে কি করবো, ভালো কথা খারাপ লাগে, এই জন্যই বলতেছি এই এখন যে লাইভটা যারা দেখবে তারা এই স্বস্তিতে প্রোডাক্ট গুলা কিনতে পারবে। আচ্ছা বলেন ভাই, বিগত দিনের লাইভে এই ফ্যানটার প্রাইস ছিল মিনিমাম 5,000 টাকা, একদম কম হলেও 5,000 টাকা। আচ্ছা, হ্যাঁ আমরা আজকে চাইছিলাম যে 5,000 টাকা থেকে 200 টাকা কমাবো, 200 টাকা কমিয়ে সবাইকে ফ্যানটা দিয়ে দিব, ঠিক আছে। কিন্তু আরেকটা চিন্তা করলাম ভাই, সেবাও তো একটু করতে হবে, এই জন্য আজকে এটার ফ্যানের দাম থাকবে মাত্র 4,500 টাকা। 4,500, তবে আরেকটা বিষয় আছে, বিষয় হলো সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি। 4,500 টাকা ডেলিভারি চার্জটা ফ্রি সারা বাংলাদেশ। হোয়াইট কালার, মেরুন কালার দুটো কালারই অ্যাভেলেবল আছে। আচ্ছা, এবার পছন্দ হয়, এবার আমরা একটু সেমি স্ট্যান্ডে আসি। এই যে 2986 HRS ভাই, ঈদের আগে আমি এটা যে দামে বিক্রি করছি এই দামে এখন কিনতেও পারতেছি না, ঠিক আছে। এরকম দাম বাড়াই দিছে কোম্পানি, তারপরেও আমরা আজকে একটা ফ্রিজে নিয়ে আসছি যেন সবাই নিতে পারে। আচ্ছা, কত এটা? সেমি স্ট্যান্ড ফ্যানটা যারা নিবে, তিনটা কালার রয়েছে, যেটা হচ্ছে ব্লু কালার, হোয়াইট কালার, মেরুন কালার। কত দাম বলেন ভাই? দাম থাকবে মাত্র 7,500 টাকা, ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি। 7,500 টাকা, এটা কিন্তু এখন 8,500 টাকা। অনেক চ্যানেলে ভিডিও আছে যারা দেখতে পারতেছেন, এবং কি বিভিন্ন জায়গা আপনার গ্রামগঞ্জে বা ঢাকায় বিভিন্ন দোকানে গিয়ে আপনারা যাচাই বাছাই করবেন। আমাকে আজকে সকালে এক কাস্টমার প্রোডাক্ট কালকে কিনছে, আজকে ফোন দিয়ে বলে ভাই আপনার প্রোডাক্টটা কি 2 নম্বর? আমি বলছি কেন ভাই? বলছে ভাই আমার এলাকায় গেছি দোকানে যাচাই করার জন্য যে আপনাকে আমাকে থেকে বেশি নিয়েছেন কিনা, বলে ভাই 8,500 টাকা। কেন? ওরা বলতেছে যেটা অরিজিনাল প্রোডাক্ট, এখন আপনারটা কি অবস্থা? বললাম ভাই আপনি তো আমার থেকে নিছেন, যারা এখনো নেয় নাই তাদেরকে বলেন তাড়াতাড়ি নিয়ে নিতে, আপনার আত্মীয় স্বজন যারা আছে এই দামে নিতে পারবে এই সুন্দর সুন্দর ফ্যান গুলা। আচ্ছা, এটার দাম কত থাকতে পারবে? তো ভাই আরেকটা বিষয় আছে, বিষয় হলো এটা কিন্তু বাজারের সবচেয়ে হাই স্পিড ফ্যান, ডাবল ব্যাটারির কারণে, ডাবল ব্যাটারি আবার এম্পিয়ারটা বেশি।
আমাদের কাছ থেকে যার যেটা পছন্দ হয় নিতে পারবে, সবগুলো রিজনেবল প্রাইস তো থাকবেই, তার ভিতরে ডেলিভারি ফ্রি থাকবে। আচ্ছা, এবার হচ্ছে 2938 HRS, কত দাম বলেন? 2338, এগুলো সম্পর্কে তার বলার কিছু নাই, না এগুলো আমরা সবাই জানি, সবাই জানি। এখন মার্কেটে চলতেছে 10,000, 11,000, 12,000, আজকে দিব মাত্র 8,900 টাকা। এই ফ্যানটা নিয়ে সবাই বিগত বছরে যা অবস্থা করছে ভাই, সেটা কিন্তু কেউ বলে শেষ করতে পারবে না, যারা ভুক্তভোগী তারা জানে। আর কোম্পানি দিন দিন দাম বাড়াচ্ছে, এই জন্য এই ফ্যানে আজকেও একটা স্বস্তি ভাবে সবাই নিতে পারবে। ওকে, ঠিক আছে, এই ফ্যানটা আপনারা বলেন 14,500 টাকা প্রাইস মার্কেটে, মাথা নষ্ট ভাই। আপনি কত দিবেন এখন ভাই? আমিও মাথা নষ্ট করে দিব, আরো মাথা নষ্ট, মানে আরো বেশি নষ্ট না, আমার মাথা নষ্ট দিলে সবাই খুশি হবে, কেন যে সবাই কিনতে পারবে, কাস্টমারের পক্ষে মাথা নষ্ট। হ্যাঁ, কাস্টমারের পক্ষে ভাই, 14,500 টাকা একটা ফ্যান কিনে আমরা কিভাবে থাকবো, খাইতে পাওয়া যায় না ভাই এখন, সবার অবস্থা খারাপ। কত রাখবেন বলেন ভাই? আজকে আমরা দাম দিব মাত্র 12,900 টাকা, 12,900 টাকা, 12,900, ডেলিভারি চার্জ একদম ফ্রি সারা বাংলাদেশ। ওকে ওকে, আচ্ছা এটা এটা কত ভাই? এটা কুলার ভাই, এটাও কিন্তু বলবো ভাই, এটা কিন্তু আপনার 15,000 অলরেডি চলে গেছে। এটা তো প্রোডাক্টই নেই শুনলাম ভাই, প্রোডাক্ট নাই এই জন্যই তো দামটা বেশি বেড়ে গেছে, 15,000। আপনি কত দিবেন ভাই? আমি দিব মাত্র 12,900 টাকা, 12,900। হ্যাঁ, ডেলিভারি চার্জ ফ্রি, ডেলিভারি চার্জ ফ্রি। চমৎকার, অর্ডার করার সিস্টেম কি ভাই? অর্ডার করার সিস্টেম আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে সরাসরি ফোন দিয়ে আপনারা নিতে পারবেন। এবং এই যে অ্যাড্রেস, এখন কিন্তু প্রতারণা দিন দিন বেড়ে গেছে, আপনারা কিন্তু যাচাই বাছাই ছাড়া কখনো কাউকে টাকা দিবেন, অবশ্যই ভিডিও কল করে দেখে নেবেন, চাইলে ভিডিও কল করে দিতে পারবেন। তাছাড়া এই যে দুইটা নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, আবার এইখানে কিন্তু শো করতেছি, এই নাম্বার ছাড়া আমাদের যদি কেউ বলেন ভাই আমি টাকা দিছি, এখন তো আপনাদের ছবি দেখে টাকা দিছি, ছবি দেখলে হবে না, ভিডিও কল দিতে হবে, এই নাম্বার গুলোতে যোগাযোগ করতে হবে। ওকে, আপনারা অর্ডার করতে হবে। এমবি ফারুক একজন একটা কমেন্টস করছে, আমি একটু উত্তর দিতে চাই। উনি লিখছে এসি কেনা যাবে এই দামে? ভাই আপনি মনে হয় এসির শোরুমে জীবনে যান নাই, এই জন্য এই কথাটা বললেন। আপনি রেগুলার ডেলি নিডস এর লাইভ দেখবেন, আমরা এসির শোরুমে লাইভ করি, ওই লাইভে গিয়ে আপনি এসির দাম যদি শুনেন তখন তো আপনি বলবেন এই দামে মার্সিডিস কিনা যায়। ভাই এসির দাম শুনলে তাকে বলি, সে যদি এসির দাম শুনে, আমি একটা এসির টেকনিশিয়ান, আমার কিন্তু নোভার গেঞ্জি আছে, হ্যাঁ এই যে নোভার শোরুমে আছেন সবাই, নোভার পণ্য দেখাচ্ছি আমি, ঠিক আছে, এই এই আমি এসি সেটিং করা থেকে সব কিছুর কাজ করতে পারি, ঠিক আছে। একটা এসি এখন সিজনের সময় 1.5 টন এসির দাম 65,000 টাকা, তাও একদম নরমাল কোম্পানিগুলা। আর আপনি যদি ব্র্যান্ডের নামের কথা বলি, নাম শুনলে তো আপনি অবাক হয়ে যাবেন, 1.5 টন এসি 1,00,000 টাকার উপরে। আচ্ছা, তো আমাদের একজন বলতেছে নিউ মার্কেট কি আজকে খোলা? না, আজকে নর্মাল মার্কেট উইকেন্ড চলতেছে, বাট মার্কেট উইকেন্ডে আমরা আদিবা এসএন স্টোর খোলা আছে, এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায়। কেউ যদি স্পট পারচেজে আসতে চান 8টা পর্যন্ত চলে আসতে পারবেন। হ্যাঁ অবশ্যই, যারা আসবেন শুধু আমার দোকানে না, আমি সবার ক্ষেত্রে বলে দিই। প্রথমে কত টাকা বুকিং করতে হবে? হ্যাঁ, অ্যাডভান্স, অ্যাডভান্সের কথা যখন বলি তখনই বলি আপনারা যাচাই করে অ্যাডভান্স করবেন, অ্যাডভান্স করেই প্রতারিত হবেন না, ঠিক আছে। আগে ভিডিও কল দিয়ে দেখে নেবেন কাকে অ্যাডভান্স করতেছেন, কোন দোকানে করতেছেন, আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট নিতে চান আগে 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে। ওকে, 1,000 টাকা অ্যাডভান্স করবেন, আপনার অ্যাড্রেস দিবেন, আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিব, মানে আপনি ঘরে বসে অর্ডার করলে ঘরে বসেই কিন্তু প্রোডাক্টটা পেয়ে যাবেন। ওকে, আপনাকে আর কুরিয়ার অফিসে যাইতে হবে। ওকে, তো আগামী এক সপ্তাহের জন্য এই প্রাইসটা থাকবে, যারা আজকে লাইভটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তবে আগামী এক সপ্তাহ পরের প্রাইজিং কিন্তু ভিন্ন হবে, যাদের প্রয়োজন এখনই আপনারা অর্ডার করে দিতে পারেন। আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই, আল্লাহ হাফেজ।